অনেক দিন পর আজকে রেডি হয়ে গেছি বেলায় নটা বাজে যাচ্ছি অফিস অনেক দিন পর বলেছিলাম না সারা জানুয়ারি মাসটা আমি ছুটিতে ছিলাম সেই জানুয়ারি কেন আমি নভেম্বর থেকে তিন মাস ছুটি নিয়েছিলাম নভেম্বর ডিসেম্বরে বিয়ে ছিল জানুয়ারিটাও ছুটি নিয়েছিলাম ঘুরতে যাবো বলে ঘুরতে তো যাওয়া হলো না তো যাই হোক আজকে ফেব্রুয়ারির ফার্স্ট ডে আজকে থেকে আমার অফিস শুরু তো আজকে সারাটা দিন আমার সাথে কোনো দেখা হবে না আমি কোনো ভিডিও করতে পারবো না প্রেরণা ভিডিওটা কন্টিনিউ করবে আজকে আবার ফিরে এসে আমাদের একটা বিয়েবাড়ি আছে তো আমার সাথে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে সন্ধ্যাবেলায় কালকে সারা রাত নাকি বৃষ্টি হয়েছে আমি রাত্রে ঘুমিয়ে পড়লে আমার এক ঘুমে সকাল না একটু ঘুম ভাঙার আছে টয়লেট বারবার তো ও নাকি রাত্রে সারা রাত নাকি কালকে বৃষ্টি হয়েছে তো আমি রাস্তার অবস্থা দেখে দেখছি হ্যাঁ নর্দমাগুলো ফুল হয়ে আছে রাস্তা ভিজা তার মানে বুঝলাম না সত্যি বৃষ্টি হয়েছে হয়তো যেহেতু আজকে অফিস যাচ্ছি আমি জানি আমার বিষয় আবার জিজ্ঞেস করবে যে দাদা তুমি কি কাজ করো দাদা তুমি কি কাজ করো বলেছি না দশ হাজার হলে সব বলবো দশ হাজার হতে আর মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো সাবস্ক্রাইবার বাকি তো এটা তো করেই দিতে পারো তোমার না এটা হয়ে গেলে তো সব বলেই দেবো আর লেট করছি আমি বেরিয়ে যাচ্ছি কেন ওইদিকে আমার লেট হয়ে যাবে অস্ফিরতে লেট হয়ে যাবে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে সন্ধ্যেবেলায় আমি এখন এসেছি এটিএমে কারণ লাস্ট মান্থে আমি দুবার এটিএম কার্ড হারিয়েছি এটা থার্ড টাইম চালু করতে এসেছি আশা করছি যে এরপর আর আমি এটিএম কার্ড হারাবো না আর গত রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে পুরো মেক করে রয়েছে এটিএম থেকে বেরিয়ে তারপর একটা পড়ানো ছিল ওটা কমপ্লিট করে আমি এখন চলে এলাম মেড প্লাসে কারণ আমাকে ওষুধ নিতে হবে আমার শাশুড়ি মায়ের সুগারের ওষুধগুলো সমস্ত শেষ আর সম্রাটকে বলে ও অফিস থেকে ফিরছে রাত করে ভুলে যাচ্ছে আজকে আমি সেই সকালবেলা বেরিয়েছি এখন দুটো বাজে আমি বাড়ি ঢুকছি কিন্তু আজকে আমি একটু হ্যাপি কারণ বিকেলবেলা মানে আমার আর একটা পড়ানো বাকি আজকে যেহেতু বিয়ে বাড়ি আছে বিকেলবেলা আমাদের সেই জন্য সমস্ত পড়ানোটা এইবেলা আমি কমপ্লিট করিয়ে বাড়ি চলে এসেছি এই জন্য হ্যাপি লাগছে যে বিকেলবেলাটা ফ্রি বিকেলবেলা ঘরে থাকতে পারবো তো এই যে বাড়ির সামনে বাড়িতে ঢুকছি আমি চলে এসেছি বাড়ি তোমার তো কোনো হুশই নেই যে বৌদা তখন আসেনি বিকেল বেলা একটু মুখে ফেস প্যাক হবে নাকি একটু বাড়ি এ হতো কি মানে ট্যান ট্যান আর ফেস প্যাক ট্যান করে একটা ফেস প্যাক মাগবে ঠান্ডা লাগে হ্যাঁ ঠান্ডা লাগে তা ঠিক আমিও ভাবছিলাম যে মাগবো তারপর বললাম যে ঠান্ডা লাগে কি সুন্দর গরমটা পড়লো কালকে আজকে আবার বৃষ্টিটা হয়ে ঠান্ডা পড়ে গেছে মুখ তো সব কালো হয়ে গেছে আমারও তো তাই আমারও একই অবস্থা বললাম না এটা বিয়ে বাড়ি আমি যাই না আমি আবার একটু পরে বেরোবো গুরু তুলে চলে আসবো কোথায় দিয়ে পার্লার দিয়ে

আর জিমে গিয়ে গিয়ে মানে ভর্তির চার্জ কত মান্থলি চার্জ কত জেনে জেনে চলে আসছি এবার কালকে রাত্রেবেলা ওকে আমি বলেছি যে আমরা এখন ভর্তি হব আমরা এসি এই আমাদের এখন সিচুয়েশান খারাপ আছে আমরা এখন ভর্তি হব না জিমে তখন থেকেই ওর মুখটা এরকম লটকে গেছে শেষ এবার আমি আমার ঘরে গিয়ে দশ মিনিট রেস্ট করবো বেশিক্ষণ রেস্ট করার ইচ্ছে নেই কারণ যদি আমি একটু বসে যাই রেস্ট করতে তাহলে পুরো মানে কেলিয়ে যাবো আর ইচ্ছে করবে না বেরোতে সরি মানে আমি বলতে চাইলাম যে একদম একটা ল্যাথার্জি চলে আসবে আবার যে বেরোতে হবে এখনই আধ ঘন্টার মধ্যেই তো সেটা হবে না আর পার্লারের দিদিকে মানে যিনি আমাদের রেগুলার হুরো টুরু তুলে দেন ওনাকে ফোন করলাম যে দিদি একটু বাড়িতে এসে ভুরোটা তুলে দিয়ে যাও না আমি আর আমার শাশুড়ি মা তুলব তো দিদি প্রথমে বললো না না এখন হবে না আমার টাইম নেই তার বললো ঠিক আছে আমি আসছি তিনটের সময় আমি বেরোবো তাহলে তোমার বাড়ি হয়ে আমি চলে যাবো তো আমি এখন একটু পরে আমি বেরিয়ে যাবো তার আগে একটু স্কিন কেয়ারটা করে নিই কারণ বিকেলবেলা যখন নাহলে মেকআপ করব না স্কিনটা আর দেখার মতো থাকবে না আর যেহেতু আজকে থ্রেডিংও করব ভুরু তুলবো তা আমি কোনোভাবেই চাইছি না ভুরু তোলার পর স্কিন কেয়ার করতে তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেস ওয়াশ করে এখন এই ক্যাফেনের এটা অ্যাকচুয়ালি বডি স্ক্রাব বাট এটা দিয়ে আমি ফেস স্ক্রাব করে নিই খুব একটা হার্শ নয় বলে আর এটার সব থেকে ফেভারিট পার্ট দুটো হচ্ছে এ ফ্রেগরেন্স আর এই উডেন স্পুনটা মানে এ দুটো জাস্ট কোনো কথা হবে না আমি এখন অল্প জাস্ট স্কুপ নেব একটুখানি অল্প একটু নিয়ে ফেসটা ভিজিয়ে একটু জল দিয়ে এটাকে ফেসটা ক্রাপ করে নেব এটা ফে মানে এটা বডি স্ক্রাব কিন্তু এটা দিয়ে আমি আজ অব্দি জীবনে নিজের বডিকে স্ক্রাব করিনি এটা জবে থেকে ইউজ করছি ফেস স্ক্রাবই করি এটা দিয়ে বেশি করে নি কারণ আজকে আমাকে একটু বেশি করে ভালো লাগতে হবে দেখতে আমার বিয়ের পর এটা প্রথম বিয়ে বিয়েবাড়ি বলে কথা সেজন্য আজকে একদম সুন্দরভাবে স্পেশালি রেডি হতে হবে আমাকে তো যত আমি ফেস স্ক্রাব করার পর এই যে আমার বিউটি ব্লেন্ডারটা লাস্ট সে বিয়ের সময় ধুয়েছিলাম এখন ধুচ্ছি আজকে বিয়ে বাড়ি যাব বলে মগের মধ্যে সার্ফেট জলে করে ভিজিয়ে দিয়েছি এটা এতটাই ডার্টি হয়ে গেছে যে মানে কিছুতেই ময়লাটা উঠছে না তো এটা এখানে থাক কিছুক্ষণ ভিজুক একটু পরে এসে আমি এটা ধুয়ে নিয়ে চলে যাব আমার ফেস আমি এখন সামনে থেকে দেখাবো না জাস্ট বলবো বিউটি ব্লেন্ডারটা কেন আমি দুপুরবেলা ধুলাম মেকআপ তো বিকেলবেলা করবো বিয়েবাড়ি যাওয়ার সময় ফার্স্ট অফ অল আমার ফেসে প্যাক মাখা রয়েছে এই যে তোমরা ক্যামেরাতে দেখতে পারবে তাই আমি ক্যামেরার সামনে আসবো না আমি দূর থেকে দেখাবো সেকেন্ড অফ অল হচ্ছে এই বিউটি ব্লেন্ডারের নিয়মই হচ্ছে মেকআপ করার প্রায় তিন চার ঘন্টা আগে এটাকে যদি ধুয়ে রাখা হয় কারণ এটা সে আমি বিয়ের সময় একবার কেচেছিলাম তারপর সে বিয়ে থেকে নিয়ে সারা বিয়ে মেখেছি মানে ইউজ করেছি আর আজকে এটা ধুলাম মানে এতদিন পর এটার মধ্যে ব্যাকটেরিয়ার চাষ হয়ে গেছে মেকআপ যেহেতু করার প্রয়োজন হয়নি তাই জন্য আর ধোয়াও হয়নি আর আমার নেল পেন্টও উঠে গেছে নেল পলিশ পরতে হবে বিকেলবেলা এসে করবো এখন আর আমার এনার্জিও নেই টাইমও নেই তো এইটাকে এখন আমি কি করব সেটা হচ্ছে টাওয়ালের মধ্যে র্যাপ করে রেখে দেবো ভালো করে চিপড়ানো হয়ে গেছে আমি যে টাওয়ালটা দিয়ে মানে পা মুছি আর কি ওই টাওয়ালটার মধ্যে এটাকে জাস্ট র্যাপ করে এরকম আমি রেখে দিয়ে চলে যাব। তারপর এসে যখন আমি বিকেলে মেকআপ করব তখন দেখবে এটা একটু ড্যাম্প আছে পুরো ভেজা নয় মানে হালকা শুকিয়ে গেছে হালকা হালকা ভেজা ওই সিচুয়েশানটাই আমার চাই কারণ ওইভাবে যদি মুখে ভালো মানে ইয়ে কী বলো ওটাকে ফাউন্ডেশন ব্লেন্ড করা হয় তো খুব ভালোভাবে ব্লেন্ড হয় সেই জন্য এটাকে আমি আপাতত এইভাবে রেখে দিয়ে যাব ব্লেন্ডার নিয়ে কেরামতি করতে করতে জাস্ট ফোন এলো পার্লারের দিদি চলে এসেছে তাই আমাকে এই বিধ্বস্ত মুখটা ক্যামেরার সামনে আনতেই হলো যাই নিচে গিয়ে এখন আমি মাকে ডাকবো যে উঠে পড়ো পার্লারের দিদি চলে এসেছে তো মায়ের তুলতে তুলতে আমি মুখটা ধুয়ে চলে আসবো উঠে পারো উঠে পারো চলে এসেছে পার্লারের দিদি দিদি তোমার যতক্ষণে ভুলু তলা হবে ততক্ষণে আমি ভদ্র সভ্য হয়ে চলে আসবো ঠিক আছে এসে গেছি আমি অফিস থেকে এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটার সময় অফিস থেকে চলে আসলাম বল আবার চিলি চিকেন খাবে ও আমাদের অফিস থেকে আজকে লাঞ্চ প্রোভাইড করেছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি কিন্তু খাও খেয়েছি কম কিনেছি বেশি ওদের জন্য নিয়ে এসেছি বাবাই বিয়েবাড়ির ড্রেস পরে রেডি তোরই তো রিসেপশান মনে হবে ওই মনে হবে তোরই বিয়ে তা ভালো তো এই যে আমাকে বিরিয়ানি দিয়েছে তোমার জন্য নিয়ে এসেছি

আমি বিরিয়ানি এই প্যাকেট ধরে আমাকে একটু নিজের হ্যাঁ নিজের একটু সুক্ষেতা করতে দাও নিজের সুক্ষেতা করতে দাও বিরিয়ানিটা আমি খাইনি নিয়ে এসেছি অল্প খেয়ে তোমাদের জন্য দু চামচ তুমি খাবে দু চামচ ভাই খাবে মায়ের জন্য এনেছি মাও দু চামচ খাবে এখান থেকে তোমার তো বিরিয়ানি তোমার বিয়ে বাড়ি নিয়ে যাবো বলে আমি গাড়ি নিয়ে আসলাম

আর তোমার বিরিয়ানি শেষ একটুখানি বিরিয়ানি নিয়ে আবার দু দুঘাত করেছে কেন না আমাদের অফিসে দিয়েছিল তোদের জন্য নিয়ে এসেছি অল্প আমি অল্প খেয়ে না কেমন বলে চিলি চিকেন ফ্রাইড ভেবেছিলাম সব সময় তো চিলি চিকেন ফ্রাইড রাইসই দেয় বোর্ড মিটিং এ আজকে বিরিয়ানি দিয়েছে চিকেন বিরিয়ানি মাংসটার যা অবস্থা এটা ফেলে দিলেও কেউ খাবে না আগে খেলো এখনই শাড়ি পরবে কোন বাজে হ্যাঁ তাও ঠিক তোমাদের তো কম করে দেড় ঘন্টা লাগবে ওরা মনে হয় দেড় ঘন্টা তোমাদের কোনো ব্যাপার না 7:30 আমি যাই একটু দাড়িটা কেটে আসি আমার দাড়িটা কেন নাও না ওস না দাড়ি না কাটলে মুখ ফ্রেস তাই দাড়িটা আমি কেটে আসি যতক্ষণ না তোমরা রেডি হওয়া শুরু করে দাও আধা ঘন্টা লাগবেই হ্যাঁ 7:30 তে বেরানোর প্ল্যান করো দেখো যদি বেরানোর প্ল্যান করা হয় আটটা বাজবে আর 8:00 যদি বেরাই পৌঁছতে নটার কাছাকাছি বেজে যাবে আমি দাড়ি কেটে চলে আসলাম তোমরা কিচ্ছু করলে না হ্যাঁ খালি রেডির মধ্যে একটু কানের পড়েছে দেখছি আর গয়না পড়েছে হাতে আর কোনো কাজ নেই একে কি মাখিয়ে দিয়েছে আর আমি আসতে না আসতে দাড়ি কেটে আমার পরিষ্কার মুখটার মধ্যে কি মাখিয়ে দিলো এটা মুখ আমার উল্টে কালো হয়ে গেল পরিষ্কারের বদলে জানি কিন্তু এগুলো আমি পক্ষপাতী নই তুমি সেটাও ভালোভাবে জানো যে আমি আমার ইচ্ছে নেই তুমি জোর করে বলেছি কথা তুমি মা কালী বলে আমি কথা বলেছি মা কালী বলছি বাবা মা বলবে আমাকে নিয়ে মিথ্য কথা বলিস না যে

লোকে বলবে গয়না ভরে গেছে এদের আলমারি খোলা গয়নার আচ্ছা এটা স্বীকার করবে তোমার তোমাকে ভালো বউ মানে দিয়েছি হ্যাঁ ভালো করে মুহূর্ত শাশুড় বলেছিলাম না শাশুড়ি ভালো বলেছিল আমার শাশুড়ি ভালো আমার বউ ভালো তুমি যেমন ভাবে বলেছি আমার কিরম অস্থির লাগছে বলুন এই শুকোচ্ছে যত টান টান ধরছে আবার কতক্ষণে কমবে কমবে বলছে কত ধরে নেবে এবারে

আমার রেডি হয়ে বসে থাকতে পারলো না ভালো লাগে না বলে তো আমরা সবাই এটা আমার রেডি হলোটা দেখি তো এখন ও রেডি আমি আমি এর সাথে ওয়াশ কোটটা পরেছি ঠিক আছে ভালো লাগছে ওয়াশ কোটটা পরে না এটা বশ কোটটা ভালো লাগে এটাই ওর হচ্ছে ফাইনাল আউটফিট তোমার ফাইনাল আউটফিট আমি ওকে বললাম যে তুমি গ্রিন পরো বলল দেখো দুইজনকে كده মানিয়েছে দেখো এত ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনারা পূ পূজা শর্মিষ্ঠা তোমরা যারা যারা আমাদের ভিডিওতে কমেন্ট কররা নামগুলো ভুলে যাচ্ছি বং তন্ময় তোমরা কমেন্ট করো তো আমাদের কেমন লাগছে দুজনকে ভালো লাগছে না আমার মা বহুত খচান খচে গেছে বলছে যেতে হবে না আমি বিয়ে বাড়ি যাবো না চলো কাকে ভালো লাগে আমার দুজনকে ভালো লাগছে তো আপনার

চলো 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 বেরাই চলো বাবা গাড়ি বের করো বাবা বাবা তো বিশাল ছেলে নিয়েছে গিফট নিয়ে চলো গাড়ির পাশে বসতে পেয়েছি এটাই আমার ভাগ্য ভালো গাড়ির পাশে না জানলার পাশে জানলার পাশে নাহলে আমার শাড়ি পুরো এলোমেলো হয়ে যেত এদিকে সামনে মা আছে মা একটু দেখি দাও মুখটা তোমার দেখে নাও আচ্ছা বন্ধুরা আচ্ছা এই যে এই মায়ের বক্তব্য আছে খোপাটা ভালো হয়নি আপনারা একটু দেখুন তো কত ভালো হয়েছে খোপাটা এই যে শাশুড়ি মা

তাও গাড়িতে একটু ফ্লাস জ্বালিয়ে কথা বলা যায় না বিয়ে বাড়িতে ঢোকার কথা ছিল কটার সময় আমরা ঢুকছি কটার সময় জানেন রাস্তা হারিয়ে ফেলেছিলাম তার মধ্যে এখন বাজছে রাত্তি সাড়ে নটা আর বিয়ে বাড়িতে ঢুকে সবার সাথে বার্তালাপ করে আমরা যখন একটু স্টার্টার খাচ্ছি এখন বাজছে আই মিন স্টার্টার খাচ্ছি এখন বাজছে দশটা স্টার্টার কোল্ড ড্রিঙ্কস এগুলো যে যেরকম পেরেছি আমরা একটু ট্রাই করেছি তবে খুব বেশি স্টার্টার কিন্তু আমরা খাইনি কারণ না হলে আমরা আর কিছু ডিনার করতে পারতাম না তো স্টার্টারে ছিল হচ্ছে ফিশ পকোড়া তারপর চিকেন কাবাব আর বেবিকর্ন আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস তিন রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল আমরা সব রকম ট্রাই করেছি হালকা হালকা তারপর একটুখানি আমরা মানে খাওয়া দাওয়া করে আবার সবার সাথে ছবি টবি তুলে গল্প টল্প করছিলাম অ্যান্ড গল্প টল্প করতে করতে আবার একটু এসেছিলাম স্টার্টার খেতে আমিন ফুচকা খেতে বেবিকর্ন খেতে বেবিকর্নটা এতটাই টেস্টি ছিল তো এরপর আমরা ঠিক করলাম যে না অনেকটা রাত হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ বসে থেকে লাভ নেই চলো ডিনারটা করে নিই কারণ আবার আমাদেরকে ফিরতেও হবে ইতিমধ্যেই সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো ডিনারেও সব রকম ভালো ভালো খাওয়ার ছিল আর সম্রাটের সব থেকে বেশি ভালো লেগেছে এই কচুরিটা এছাড়া সবকটা খাওয়ারই খুব ভালো হয়েছিল আমাদের খুব ভালো লেগেছে আমরা খেয়েছিও খুব আনন্দ করে সবাই মিলে খালি আমি একটা মানে গোলমাল করে দিয়েছিলাম খাওয়ার নিতে গিয়ে আমি ভুল করে আমার হাতের ব্যাগটা লেগে মানে বেশ কয়েকটা চামচ ফামুচ ফেলে দিয়েছিলাম এটা একটা কেও ক্রিয়েট হয়েছিল আর বিয়ে বাড়িতে ছিল নাই আইসক্রিম আর্উন আইসক্রিম আমরা খাইনি আমরা সত্যি বলতে অ্যারুন আইসক্রিমের এত ফ্লেভার আগে কখনও টেস্ট করিনি একবার মানে বাড়ি ফেরার সময় একদিন রিলায়েন্স মল থেকে বাড়ি ফেরার সময় আমরা একটা ভ্যানিলার একটা স্ট্রবেরি ফ্লেভার কিনেছিলাম তবে আজকে অনেকগুলো ভ্যানিলা ট্রাই করেছি তারপর যখন বেরিয়ে আসবো তখন মামি ধরেছিল আমাদেরকে একটু মজাই আর কি করছিলো আমরা পান খেতে খেতে গল্প করছিলাম আমার শাশুড়ি মার সাথে অনেকক্ষণ গল্প করছিলো মামি তারপরে আমরা এই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ এবার চলে যাবো বাড়ি বৃষ্টি পড়ছে ইতিমধ্যেই